হ্যাঁ মা, বলুন কি হয়েছে? রান্না করছি মা। ও বৌমা, ও বৌমা। হ্যাঁ মা, এই তো সাজুগুজু করছি। সারাদিন সাজুগুজু? হ্যাঁ মামা বকছে না? এসব গান টান চলবে না। কি রান্না করছো আজকে তুমি? বৌমা, আমি তরকারি খাবো। তরকারি খাবে? আমি পারবো না। বে না মানে? তুমি আজকে তরকারি রান্না করবে, চিংড়ি মাছের মালাইকারিও রান্না করবে। আমি করতে পারবো না। কি রান্না করছো এখন? ডিমের কষা, চিকেন কষা। ডিমের কষা, চিকেন কষা? আমি খাবো না, আমার জন্য অন্য রান্না করো। পারবো না। পারবে না? নতুন বইয়ে এত কথা, ভালো লাগছে না। চলো রুটিটা পে করো, রুটি করো আমার জন্য। গরম গরম রুটি খাবো, করো। কোনো কাজ করে না, দাঁড়াও না, আজকে ওর বাবা আসুক, খোকা আসুক, সব বলবো। কোনো কাজ করে না বউ। খাওয়াবে, ভাবো তোমরা না করবো। তোমার হাতে রান্না ভালো না, আমার হাতে রান্না ভালো না, আমার হাতে রান্না খেয়ে সবাই মানুষ হয়ে গেল, আর তুমি এই দুদিনের হয়েছে এই বাড়িতে এসছো, আমার হাতে রান্না বাজে, খেতে হবে না তোমাকে আমার হাতে রান্না। রান্না করতে পারবে না, সাজুগুজু করে বসে থাকবে। এই দাঁড়াও, তোমার ব্যবস্থা আমি করছি। কি বললো? পিঠা দিয়ে লঙ্কা খাই দেবে। কি একটা বললো জানি, কি বললো? কি পিলকুলে না পিটকুটে খাই দেবে আমাকে? হ্যাঁ আমাকে পিটকুটে খাই দেবে। খাবো না। আরে না, আমি পিজা লঙ্কা খাও। পিজা কি সব উচ্চারণ করছে বাবারে বাবা, আমি তো জীবনে নাম শুনিনি। ইয়ে কোন বউ এনেছিস রে তুই? ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট না ভুলে কি করো। বাই, নেক্সট ভিডিও। তরকারি করে দাও, ঠিক আছে? কষা, ডিমের কষা আমি তো খাবো।